গুণগত শিক্ষার প্রসারে সঙ্গীত বিষয়টিকে যুক্ত করার দাবি জানান শচীন দেববর্মন গভর্নমেন্ট মিউজিক অ্যালামনি। তাদের আরও দাবি সঙ্গীত বিষয়ে শিক্ষিত বেকারদের চাকুরির বন্দোবস্ত করার। শনিবার সাংবাদিক সম্মেলনে সাত দফা দাবি উত্থাপন করল সংশ্লিষ্ট সংগঠন। 1964 সালে পুলিন দেব বর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় স্থাপিত হয় রাজ্যে। এরপর 2009 সাল থেকে এই সঙ্গীত মহাবিদ্যালয়ের নাম হয় শচীন দেব বর্মন মেমোরিয়াল সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়। এই স্বনামধন্য মহাবিদ্যালয় থেকে বেশ কয়েক হাজার ছাত্রছাত্রী সঙ্গীতের ক্ষেত্রে উচ্চশিক্ষায় এ পর্যন্ত শিক্ষিত হয়েছেন, কিন্তু পার্বত্য রাজ্যের ক্ষেত্রে সঙ্গীতের এই বিশাল উচ্চশিক্ষিত বেকারদের সংখ্যা খুব ভাবনার বিষয়। শনিবার শচীন দেববর্মন মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজ অ্যালামনি কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট সাংবাদিক সম্মেলনে অ্যালামনি কমিটির সাধারণ সম্পাদক সৈকত আচার্য, সভাপতি শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। এটা রুটি রুজির ব্যবস্থা করুন, যারা শিখতে আসছে শিক্ষার পরে যেন তারা কিছু করতে পারে, তাতে অনুপ্রাণিত হয়ে পরবর্তী সময়ে মানে সুজলাং সুফলাং শ্যামলাং হয়ে থাকবে আমাদের কলেজগুলো সংস্কৃতিতে, সেটাই আমাদের একটা বিশ্বাস আমাদের সরকার। আমরা বিশেষ কিছু দাবিও করছি, আজ অন্যায় দাবি করছি। আমাদের যে নতুন শিক্ষানীতি, আমাদের মোদী সরকার যে নতুন শিক্ষানীতি করেছে, তার মধ্যে মিউজিক মাস্ট করে দিয়েছে ক্লাস 8 অবধি। যদি আমরা অনেক তথ্য জোগাড় করেছি শিক্ষানীতি, নতুন শিক্ষানীতি 2020 সালে, তাহলে অন্যান্য রাজ্যে যদি সেই নীতি মেনে মিউজিক টিচার প্রত্যেক স্কুলে নেওয়া হয়, আমি বিদ্যাজ্যোতি বাদই দিলাম, বিদ্যাজ্যোতি তো আলাদা একটা প্রজেক্ট নেওয়া আছে, নর্মাল যে স্কুল আছে যেগুলি, সেইগুলিতে নতুন শিক্ষা পলিসি অনুযায়ী মিউজিক টিচার মাস্ট, অঙ্কন টিচার মিউজিক টিচার মাস্ট। তাদের দাবি, তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গীত বিষয়ক শূন্য পদ পূর্ণ করতে হবে এবং সংশ্লিষ্ট পদগুলোতে সঙ্গীত নিয়ে পড়াশোনা করা প্রশিক্ষিত বেকাররা সঙ্গীত বিষয়ক সঠিক পরীক্ষা পদ্ধতির মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গীত বিষয়ক চাকুরি পরীক্ষায় বসতে পারে তা সুনিশ্চিত করতে হবে। তাছাড়া রাজ্যের 6টি ডিগ্রি কলেজের ডিগ্রি খোলার পদক্ষেপের মতো শচীন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়েও সঙ্গীত বিষয়ক ডিগ্রি খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া রাজ্যের 22টি সাধারণ ডিগ্রি কলেজে সঙ্গীত পাঁচ সাবজেক্ট হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে ইত্যাদি। নাম্বার 3, শিক্ষা দপ্তরে সেকেন্ডারি এডুকেশন টিআরপিটির অধীনে এসটিপিজিটি পরীক্ষা পদ্ধতিতে অন্যান্য বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে সঙ্গীত বিষয়ে এসটিপিজিটি শূন্যপদের সংখ্যা সমানভাবে বাড়াতে হবে। নাম্বার 4, তথ্য সংস্কৃতি অর্থাৎ ICA দপ্তরে সঙ্গীত বিষয়ক শূন্যপদ প্রকাশ করতে হবে এবং সেই শূন্যপদে যাতে সঙ্গীত নিয়ে পড়াশোনা করা প্রশিক্ষিত অর্থাৎ বিনিউজ, এমনিউজ, নেট, PhD, BEd, MEd বেকাররা সঙ্গীত বিষয়ক বিষয়ভিত্তিক সঠিক পরীক্ষা পদ্ধতির মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গীত বিষয়ক পদে চাকরি পরীক্ষায় বসতে পারে তা সুনিশ্চিত করে সঙ্গীত বিষয়ক পদের জন্য নতুন রিক্রুটমেন্ট রুলস অর্থাৎ RR প্রকাশ করতে হবে। নাম্বার 5, বর্তমান সময়ে রাজ্য সরকার কর্তৃক ত্রিপুরা রাজ্যে 6টি ডিগ্রি কলেজের মাস্টার ডিগ্রি খোলার পদক্ষেপের ন্যায় শচীন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়েও সঙ্গীত বিষয়ক মাস্টার ডিগ্রি খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। নাম্বার 6, ত্রিপুরা রাজ্যে 22টি সাধারণ ডিগ্রি কলেজে সঙ্গীত বিষয়টিকে পাঁচ সাবজেক্ট হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। নাম্বার 7, ত্রিপুরা রাজ্যে স্টেট এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সেট পরীক্ষায় সঙ্গীত বিষয়টিকে অন্তর্ভুক্ত করতে হবে। তবে এদিন সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে গুণগত শিক্ষার প্রসারে সঙ্গীত বিষয়টিকে যুক্ত করার পাশাপাশি সঙ্গীত বিষয়ে শিক্ষিত বেকারদের চাকুরির বন্দোবস্ত করার বিষয়টির উপর বিশেষ জোর দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল।